AIUDF for mul manu kun khunok kun kar apun manu apne to AIUDF for main manu apne to main manu hoy thike khunise ei jon borak upotyokar AIUDF for onnatom neta tatha algapur samastir bidhayak nizamuddin chaudhari Brihaspotibare Montri Pijush Hazarikar Hailakandri Brahmanor Homoyot, Montri Gorakik Hongo Dise, AIUDF for Bidhayak Gorakye Montri AIUDF Bidhayakor Homostitu Kam Korar Kritito Dabi Korar Homoyote, Oti Usakito Habe Algapur Bidhayak Gorakir Mukhorpora Nirgota Hol, Dirghodiniata Prosnor Uttor Apunia to AIUDF for Main Manu Apuni Amar Nizor Montri Ami Apunare Manu. বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর এই কথা শুনি মন্ত্রীগৰাকীৰ মুখটো বিৰিঙিল ইখত হাঁহি দীৰ্ঘদিনে বিৰোধী কংগ্ৰেছৰ লগতে একাংশ দলে উত্থাপন কৰিছিল এআইডিএফ বিজেপিৰ গোপন সম্পৰ্কৰ অভিযোগ অৱশেষত এই পুৰণি অভিযোগৰ ফাদিল কৰিলে এআইডিএফৰ নেতাজনে অৱশ্যে পৰৱৰ্তী সময়ত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীয়ে তেওঁৰ বক্তব্য অন্য ধৰণে ব্যাখ্যা কৰাৰ চেষ্টা কৰে বিধায়ক হোৱাৰ পূৰ্বৰ পৰাই মন্ত্রী হাজৰিকাৰ সৈতে সু সম্পৰ্ক নিজামুদ্দিনৰ পূৰ্বৰ ঘনিষ্ঠতা সূত্ৰে প্ৰকাশ কৰে এই কথা আসলেতে এনেকা নহয় এই আজি তো মই এমএলএ এমএলএ হোৱাৰ আগতে জিলা পৰিষদ হোৱাৰ আগতে পিছুজাক মই ভাল পায় পিছুজাৰ লগত ৰাজনৈতিক সম্পৰ্ক নহয় এনেই বহুত টাইম খামত পিছুজাৰ গৰত কিছু আৰু পিছুজা মোক মৰম কৰে এটো আমাৰ কথা নে গুটা অসমৰ মানুহে জানে ইপিনে আলগাপুৰৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীয়ে এআইডিএফ বিজেপিৰ সু সম্পৰ্ক সন্দৰ্ভত কৰা মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুৰকাষ্ঠ হয় ইমান দিনে কংগ্ৰেছে কৰি অহা অভিযোগৰ প্ৰমাণ নিজামুদ্দিনৰ ভাষ্য পূৰ্বে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী আখ্যা দিছিল আজমলে বদউদ্দিন সাহেব এবং হিমন্ত বিশ্ব শৰ্মা মহাশয় এই দুজন যে এক হয় আসামের মানুষকে যে বোকা বানাচ্ছেন এবং সত্যি কথাগুলো বারবার প্রকাশ্যে আসছে একবার বলছেন যে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী একবার বলছেন ইসলাম ধর্মাবলম্বীদের বদউদ্দিন সাহেব বলছেন যে এই গভর্নমেন্টের সময় স্বার্থ সিদ্ধি হবে ইউরিয়ার বিধায়করা বলছে যে এই গভর্নমেন্টের বিধায়ক ওনারা গর্ববোধ করছেন এখন নিজামুদ্দিন বলছে যে এই দল তো বিজেপিরই দল মন্ত্রী পিজুষ হাজরিকার বরাক উপত্যকা ভ্রমণের সময়ত এআইডিএফর বিধায়কগাকে মন্ত্রীগাকীক উদ্দেশ্যে ব্যক্ত করা এই সংলাপ অনাগত দিনত বিরোধী দল কংগ্রেসের বাবে আশীর্বাদ স্বরূপ বিবেচিত হব হাইলাকান্দির দীপাঙ্কর দত্ত আর করিমগঞ্জের রাহুল পালর রিপোর্ট প্রাগ নিউজ